রাজধানী জুড়ে চলছে পোস্টার দূষণ রেহাই পাচ্ছে না মেট্রো রেলের পিলারগুলো রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা আর নানা দাবি দেওয়ার পোস্টারে নোংরা হচ্ছে দৃষ্টিনন্দন স্থাপনা যদিও এখন পর্যন্ত মেট্রো রেলের স্থাপনায় পোস্টার লাগানোর অপরাধে আটক হয়েছে সতেরো জন তাই দ্রুত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর কথা বলেছে কর্তৃপক্ষ মেট্রো রেল নির্মাণের জন্য সড়কে মিরপুরবাসীর ভোগান্তিটা গেল প্রায় পাঁচ বছরের শওরাপাড়া কাজীপাড়ার অংশটুকু বাদে মিরপুর বারো থেকে আগারগাঁও পর্যন্ত নতুন সাজে সাজতে চলেছে এই সড়ক সড়ক দ্বীপে করা হচ্ছে ফুলবাগান বন্ধ হচ্ছে যথরত পথচারীর পারাপার কিন্তু সড়কের সৌন্দর্য ধরে রাখাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মিরপুর বারো নম্বরে মেট্রো রেলের নিচে রেস্টুরেন্টের বিজ্ঞাপন টানাতে দেখা গেল দুজনকে বেশিরভাগ পিলারেই ইমরান মোল্লার পোস্টার তিনি স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাই আছে বিএমপি নেতাদের পোস্টারও মেট্রোলের পিলারে সবচেয়ে বেশি পোস্টার ফার্মগেট বাংলা মোটর আর শাহবাগে বেশিরভাগ পোস্টারে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নাম আছে ছাত্রলীগ মহানগর বিএমপি ইসলামী আন্দোলন আর জাতীয় পার্টির পোস্টারও একদাপ এগিয়ে বাম দলের দেয়াল লিখন এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর